আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এটা হচ্ছে সকালবেলা চিংড়ি মাছ ভর্তা করে রেখেছিল আম্মু, সেটাকে আমি হচ্ছে জাস্ট ব্লেন্ডারে দিয়ে এই যে ব্লেন্ড করে নিচ্ছি। আমার এই ব্লেন্ডারে কিন্তু একদম পারফেক্টলি ভর্তা হয়ে যায়, নিজে দেখেন কত সুন্দরভাবে ভর্তাটা হয়ে গিয়েছে। চিংড়ি মাছ ভর্তা আর কি রান্না করছো তোমার সকালে? আচ্ছা, তার সাথে চিংড়ি দিয়ে বেগুন, আজকে আমাদের করলা ভাজিও আছে, দেখাচ্ছি। ফয়দার সকালের খাবার কর্নফ্লেক্স দুধ দিয়ে, এই যে এর সাথে বেগুন দিয়ে চিংড়ি, তার সাথে আছে হচ্ছে করলা ভাজি, এই যে এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো আমরা এখন খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আবার কথা বলছি। খাওয়া দাওয়া শেষ, এখন ভাবলাম আজকে একটু ডাইনিং টেবিলটা একটু ক্লিন করব। নর্মালি আমি জাস্ট গ্লাস ক্লিনার দিয়েই ক্লিন করি, কিন্তু কয়েকদিন ক্লিন করা হয় নাই। জি আম্মু, হ্যাঁ আছি বাবা, এই যে টেবিলে আছি, যে কারণে বেশ নোংরা হয়ে গিয়েছে। আমি সব কিছু নামিয়ে নিয়েছি, এখন জাস্ট একটা স্পঞ্জে একটু সাবান নিয়ে নিয়েছি। মাঝে মাঝে গ্লাস টেবিলগুলো যদি এইভাবে ক্লিন করা হয়। ডাইনিংয়ে আছি বাবা, কাজ করছি। এভাবে যদি একটু ক্লিন করে নেওয়া হয় তাহলে কিন্তু টেবিলটা একদম ঝকঝকে হয়ে যায়। আর এই টেবিলটার নিচে কিন্তু খুব জায়গা না, যে কারণে যে দেখতে পাচ্ছেন আমার টুইন টাওয়ারটা কিন্তু শুয়ে পড়েছে। আমি এক পাশ করে নিব, একবারে পুরোটা ওইদিকে হাত যাবে না, তো যে কারণে এক পাশ করে নিচ্ছে। এটাতে জাস্ট এইভাবে মুছে একটা কাপড় দিয়ে টেনে নিলেই কিন্তু একদম ক্লিন হয়ে যায়। টেবিল গোছানো শেষ, জাস্ট যতটুকু সম্ভব মুছে দিলাম, আর ম্যাটগুলো আজকে ওয়াশ করব, যে কারণে হচ্ছে একটা বোলের ভিতর রেখে দিয়েছি ওয়াশরুমে। এখন একটা বিশেষ কাজ করব আজকে, যে কাজটা খুবই জরুরি, আরও আগে করা উচিত ছিল বাট করতেই পারছিলাম না, তো আজকে এখন একটু ভালো লাগছে, এই কারণে ভাবলাম এই কাজটা একটু কমপ্লিট করে ফেলি। সেটা হচ্ছে দুইটা মগ নিয়ে নিয়েছি। এই দুইটা মগে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমি দেখিয়েছিলাম যে আমাদের অনাগত বাবুর জন্য কিছু কাপড় কিনেছি, সেগুলোকে এখনও ওয়াশ করি নাই, তো এগুলো যদি আবার কালার ওঠে একটা একটা করে ওয়াশ করে তারপরে স্যাভলন পানিতে দিয়ে আবার ক্লিন করে নিব। এটা জাস্ট এখানে দিলেই হবে, মারগুলোকে কেচে নিব। নিয়ে আমি আরও একটা স্যাভলনটা নেব, যদি কালার ওঠে এই জন্যই একটা একটা করে দিব আমি। আগে নিমাগুলোকে স্যাভলন পানিটা একটাতে হলেই হবে, সবগুলো ওয়াশ করে নিয়ে একটাতে স্যাভলন পানিটা দিয়ে করে নিব, কারণ হাসপাতালের জন্য একটা ব্যাগ এখন গুছিয়ে ফেলবো, তবে এই কাপড়গুলো যদি ওয়াশ না হয় তাহলে ব্যাগটা গোছানো যাবে না। এত সুন্দর সুন্দর কালারগুলো, সবগুলোরই কিন্তু এটার এই কয়েকটা কালারই আমি পেয়েছি, দুইটা দুইটা করে নিয়েছি। আমিও গতকাল আমার জন্যও টুকিটাকি কিছু কেনাকাটা করেছি, যেগুলো আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তো একইভাবে সবগুলো আমি একটু ওয়াশ করে নিই। এত ছোট ছোট, মানে হাতের মধ্যে ইয়ে হচ্ছে কাপড়গুলো। তো সবগুলোকে ওয়াশ করে নিয়েছি আলহামদুলিল্লাহ, একটাতেও কষো কাটে নাই, রঙও ওঠে নাই। হ্যাঁ রুফাইদা এখন আমাকে হেল্প করবে বেবির কাপড়গুলোকে মেলে দিতে, না মা? হ্যাঁ চলো, আমরা এখন এগুলো আগে মেলে দিয়ে আসি, তারপর আরও কিছু আসছে সেগুলোকেও ওয়াশ করে নেব। ওগুলো মেলে দিয়ে এসেছি। তো এবার হচ্ছে আমাদের বগুড়ায় আমরা এটাকে বলি ন্যাংটা বলা হয়, এই কাপড়টাকে কে কী বলেন জানি না। তো এগুলোকেও আমি পানির মধ্যে দিয়ে ক্লিন করে নিব, আমাকে রুফাইদা হেল্প করছে কাপড়গুলোকে মেলে দিতে।
এটাতে বেশ সময় লাগবে, ওটাতে একদমই মার ছিল না, বাট এটাতে মনে হচ্ছে হালকা একটু মার আছে। তবে আলহামদুলিল্লাহ কাপড়গুলো খুবই ভালো, কোনো কষ কাটে নাই। আমি মানে যেহেতু অনলাইন থেকে নেয়া, একটু টেনশনেই ছিলাম। দেখছো তুমি আম্মু? কাপড়গুলো নেড়ে দিলাম, আর এগুলো হচ্ছে টেবিল ম্যাট। জাস্ট ম্যাটগুলোকে একটু পানির মধ্যে সোপ দিয়ে ওয়াশ করে এভাবে বেসিনে রেখে দিয়েছি। এটা বেশিক্ষণ না, 10 মিনিট এভাবে রেখে দিলেই কিন্তু একদম পানি ঝরে যাবে, তারপরে একটু মুছে নিয়ে টেবিলে দিয়ে দেওয়া যাবে। তা আমি সাধারণত ওয়াশ করে এভাবে বেসিনের ভিতরেই দিয়ে রাখি, এটা কিন্তু সুবিধা হয়। যে আজকে আমার বেলকুনিতে এত ভালো লাগছে, দেখে মনে হচ্ছে বাবুটার আমার আগমনী বাত্রা বেজে গিয়েছে। হ্যাঁ, রুফাইদা আমাকে হেল্প করেছে এগুলোকে মেলে দিতে। তো যেহেতু বাবুর কাপড় দিয়েছি, সেহেতু ওই পাশ দিয়েও একটা কাপড় দিয়ে দিয়েছি, মা হাত দিয়েন না সোনা আমার। তো আজকে আমাদের রান্না হবে এই পাঙ্গাস মাছ। এটা হচ্ছে নদীর পাঙ্গাস, 8 কেজি একটা ওজনের পাঙ্গাসের থেকে কেটে আর কি সেল করে অনলাইনে, একটা পেজ থেকে নিয়েছি। তো সেটাই আজকে আম্মু রান্না করে দেখাবে। ঠান্ডায় দেখে তো বোঝার উপায় নাই, 8 কেজি না 7 কেজি 5 কেজি সাইজ দেখে বোঝা যাবে না। দেখা যাক, টাকার সাইজ দেখলেই তো বোঝা যাবে এটা কি। তোমার কয় কেজি ওজনের ইয়ে বলছে? যে 8 কেজির একটু কম, গতকাল কাটছে, গতকাল অর্ডার নিছে। ঠিকই আছে, 8 কেজি কম বড় মাছ নেই, মাছ বড় ভালো গেছে। অনলাইন থেকে নেয় একটা পাঙ্গাস 1 কেজি নিয়েছি, কাটা মাছ বলে দিছে একদম নদীর। দেখা যাক এখন কি হয়। মাছ রান্না হবে, তো এই যে পাঙ্গাস কেটে নেওয়া হয়ে গিয়েছে, আম্মু রান্না করছে। একদম ভুনা ভুনা হবে, এটা ভুনা ছাড়া খেতেও ভালো লাগবে না। নতুন অয়েল জার, এই যে পেঁয়াজটাকে আগে ভালো মতো ভেজে নিতে হবে। এখানে সব মশলা রেডি করে নেওয়া হয়েছে, তার সাথে টমেটো কেটে নিয়েছে আম্মু, এই যে একদম লাল টুকটুকে টমেটো। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন হচ্ছে যে গুঁড়ো মশলাগুলো দিতে হবে। আমার রান্না তো অনেক শেয়ার করেছি, অনেক রেসিপি দিয়েছি, তো আম্মু রান্না করছে। আর নদীর পাঙ্গাস কিন্তু এমনিতেই মজা হয়, পাঙ্গাসটা তো বড় হয়, যদি একদম অরিজিনাল নদীর হয় তাহলে কিন্তু সত্যি খুব মজার একটা মাছ। আমাদের বাসায় আমরা সবাই পছন্দ করি, কিন্তু রুফাইদার বাবা এই বড়টা হলে খায়, আদারওয়াইজ বাজারে যে ছোটোগুলো পাওয়া যায় ওগুলোও খায় না। আর রুফাইদাকে তো আমি নর্মালি কুয়ালালামপুরেও দেখাতাম যে স্যালমন ফিশটা খাওয়াতাম, তার সাথে কিন্তু পাঙ্গাসটা খাওয়াতাম। সেখানে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। মশলার বাটিগুলো মোটামুটি খালি, কারণ বাটিটাকে ক্লিন করে আবার মশলা উঠানো হবে, এই কারণে ফাঁকা করে রেখেছি। একটু পানি দিয়ে দিবে এখন, কারণ না হলে মশলাটা লেগে যাবে। পাঙ্গাস মাছে দেখা যায় সব ধরনের মশলা একটু দিতে হয়, না হলে কিন্তু ভালো লাগে না। তো এটা হচ্ছে আদা রসুন আর জিরা একসাথে পেস্ট করা আছে। আমি সাধারণত জিরার পেস্টটা খাই না, কিন্তু আম্মু জিরার পেস্টটা ব্যবহার করে তরকারিতে, তাই জন্য একসাথেই সব কিছু পেস্ট করে দেয়া। এটা হচ্ছে কিছু গরম মশলা, ওই যে বললাম বড় মাছে এমনিতেই একটু গরম মশলা দিতে হয়, আর পাঙ্গাসে একটু জাস্ট হালকা না দিলে ভালো হয় না। টমেটোকে এখন দিব আমার না পরে, আচ্ছা মশলাটা ভালো মতো কষানো হলে টমেটো আর মাছটা একসাথে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, পেটি চাইছিলাম না, কিন্তু ওরা বলতেছে যে শুধু পেটি দিলে আমাদের লস, কেউ শুধু পেটি নিবে আর হ্যাঁ গাদার মাছ আর নিতে যাবে না। আমি কালকে বলছিলাম খালি পেটি নিবো, ওটা বলতেছে না ওইভাবে দেওয়া যাবে না, যেহেতু অনলাইন থেকে কেনা। তো মানে অনেকক্ষণ রিকোয়েস্ট করেছি যে একটু আমাকে শুধু হচ্ছে পেটির মাছ দেওয়া যাবে কিনা, তো বললো যে না নিলে একসাথে, না নিলে নাই। তাই তো মাছ দেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে নেড়ে চেড়ে ভালো মতো কষায় নিতে হবে।
মাছ রান্না শেষ, এই যে একদম ঘামাখা মাখা। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো, দারুণ হয়েছে কিন্তু দেখতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।